পানিপথ বিতর্কে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়, বিস্ফোরক মন্তব্য করেন তিনি বিধানসভায় বক্তব্য পেশের সময়। এদিকে আজই কিন্তু অগ্নিপথ প্রকল্পের প্রতিবাদে ভারত বন্ধ, জায়গায় জায়গায় পুলিশের সঙ্গে তরুণদের খণ্ডযুদ্ধের পর গোটা দেশ থমথমে এবং নিরাপত্তা ব্যবস্থা আটোসাঁটো রয়েছে গোটা দেশে। ঠিক সেই সময় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তিনি বলেন অগ্নিপথ প্রকল্প সেনার চাকরি নয়, 2024-এর আগে বিজেপির ক্যাডার তৈরির প্রচেষ্টা, এমনটা মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরো বলেন দেশের সেনাবাহিনীকে অপমান করা হচ্ছে আর এই ঘোষণা আদৌ সেনার নয়, কেন্দ্র স্বরাষ্ট্র মন্ত্রকের। বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে বেশ কিছু প্রশ্নও তোলেন তিনি। তিনি বলছেন চার বছরের পর চাকরি গেলে কি হবে, অর্থাৎ অগ্নিবীরদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তিনি আরো বলেন সবার হাতে বন্দুক তুলে দেওয়া হচ্ছে, লাইসেন্স পেয়ে যাচ্ছে সবাই, সারা দেশে আগুন নিয়ে খেলা হচ্ছে। অগ্নিপথ প্রকল্প ঘোষণার পরই বিরোধীরা এককাট্টা হয়ে সরব হয়েছে, যথেষ্ট কোণঠাসা অবস্থা কেন্দ্র সরকারের। তারই মধ্যে অগ্নিপথ প্রকল্পের কিছু আপডেটও প্রকাশ করেছে কেন্দ্র সরকার। সব মিলিয়ে এই বিতর্ক কতদূর এগোয় সেদিকে নজর থাকবে সকলের। ব্যুরো রিপোর্ট, আজ তক বাংলা। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে, সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।